সেটা হচ্ছে যে পদের ভাগ। পদ মূলত পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া। ওকে, তো এরপর আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বিশেষ্য পদের শ্রেণীবিভাগ। বিশেষ্য পদের শ্রেণীবিভাগ, দেখো বিশেষ্য পদ মূলত পাঁচ ছ প্রকার। প্রথম হচ্ছে সংজ্ঞাবাচক, যেটার দ্বারা কোনো কিছু স্থান, কাল, কোনো কিছুর নাম বোঝায়, সেগুলো হচ্ছে সংজ্ঞাবাচক। তারপরে হচ্ছে জাতিবাচক, যেটার দ্বারা একটা জাতিকে বোঝায়, সেগুলো হলো জাতিবাচক, যেমন বাঙালি, মারাঠি, গুজরাটি। বস্তু হচ্ছে যেগুলো দ্বারা কোনো জিনিসের নাম বোঝায়, সেটা হচ্ছে বস্তুবাচক। তারপরে হচ্ছে গুণবাচক, তারপর হচ্ছে সমষ্টিবাচক, নেক্সট হচ্ছে ক্রিয়াবাচক। প্লিজ কেউ একজন আনমিউট করেছো, মিউট করো। সমষ্টিবাচক বলতে দলকে বোঝায়, ক্রিয়াবাচক হচ্ছে যে কাজগুলো করছি তার নামকে বোঝায়, যে গুণগুলো আছে তার নামকে বলা হয় গুণবাচক। কোনো বস্তুর নাম হলে বস্তুবাচক, কোনো জাতির নাম হলে জাতিবাচক। ওকে, প্লিজ লি নয়, ভয়েস পাঠিও না, ভয়েসটা আমাদের পক্ষে শোনা সম্ভব নয়। রাজকিশোর মিউট করো। ওকে, তাহলে এই যে বিশেষ্যের ভাগটা খুব সহজ। এই বিশেষ্যের ভাগের মধ্যে আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো বিশেষ্যের ভাগটা। বিশেষ্যের ভাগটা বোঝা গেছে? ওকে, এরপরে আমরা যে জায়গাটায় যাব সেই জায়গাটা হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদের ভাগটা খুব জরুরি, ক্রিয়ার ভাগটা খুব জরুরি। প্লিজ প্রত্যেকে কপি নিও। দেখো, যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ, ঠিক আছে? এরপর আমাদেরকে আর একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কর্ম। ক্রিয়াপদ থেকে, কিন্তু সেটা আমরা একটু পরে শিখব। প্রথমে ক্রিয়াপদের মূলত দুটো ভাগ, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর একটা অসমাপিকা ক্রিয়া। এটা আমরা টুয়ে ছোট্ট করে পড়েছিলাম। যে ক্রিয়াপদে, অর্থাৎ যে ক্রিয়াপদটা অর্থটা ওই একটা ক্রিয়াপদের দ্বারাই বোঝানো সম্ভব হয়, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়া অর্থ প্রকাশ করার জন্য অন্য ক্রিয়ার সাহায্য নিতে হয় না, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়ার কাজ করার জন্য অন্য ক্রিয়ার সাহায্য নিতে হয়, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যেমন হচ্ছে আমি আমি পড়ছি, এখানে পড়ছিটা একটাই ক্রিয়াপদ। এটা বলার সাথে সাথে নিশ্চয়ই অর্থটা তোমরা বুঝতে পারলে যে কোনো একটা কাজ করা বোঝাচ্ছে, তাই এটা হলো আমি পড়ছি, হলো একটা ক্রিয়ার সমাপিকা ক্রিয়া। বলো, কথা কাটা কাটা আসছে, কিচ্ছু বুঝতে পারছি না। লিনয় টাইপ করো। বুঝতে পারছি না লিনয়, ক্লাস কি স্টার্ট হয়ে গেছে না? ক্লাস বোঝা যাচ্ছে না লিনয় কিচ্ছু। দেখো, তাহলে
ক্রিয়াপদ প্রথমটা হলো সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। কি যে ক্রিয়াটা একটা ক্রিয়ার দ্বারা অর্থটা সঠিকভাবে প্রকাশ পায় না, যেমন হচ্ছে লিখে পাঠাও। আমি তোমাদেরকে ই পোর্টালে অনেক সময় বলি উত্তর লিখে পাঠাও, এই লিখে যে ক্রিয়াপদটা, এই লিখে ক্রিয়াপদটা কখনোই একা একা একটা অর্থকে প্রকাশ করতে পারবে না, তার জন্য পাঠাও ক্রিয়াপদটার উপর ওদের সাহায্য নিতে হবে। তাই এই লিখে পাঠাও হচ্ছে সব সময় কি ক্রিয়াপদ, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বোঝা গেল সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়াটা? বোঝা গেল? লিখতে পারো ঐন্দ্রিলা? বোঝা গেল সংকলন সমাপিকা এবং অসমাপিকাটা? ওকে, নেক্সট দেখো, ক্রিয়ার পরে আর একটা জিনিস আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে প্রথমেই বললাম কর্ম। ক্রিয়াপদকে ক্রিয়াপদকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা হচ্ছে কি বা কাকে, কি বা কাকে দিয়ে যদি কোনো প্রশ্ন করি যে উত্তরটা পাবো সেটা হলো কর্ম, যে উত্তরটা পাবো সেটা হলো কর্ম। ঠিক আছে, এবার এই কর্মের উপর ভিত্তি করে ক্রিয়ার কয়েকটা ভাগ আছে। যে ক্রিয়াপদের কর্ম থাকে সেটাকে বলে সকর্মক, আর যে ক্রিয়াপদের কর্ম থাকে না তাকে বলে অকর্মক। ঠিক আছে, যে ক্রিয়াপদের কর্ম থাকে সেটা হচ্ছে সকর্মক, যে ক্রিয়াপদের কর্ম থাকে না সেটা হচ্ছে অকর্মক। যেমন হচ্ছে আমি ভাত খাচ্ছি, এখানে ক্রিয়াপদটা হচ্ছে খাচ্ছি, তাকে আমি কি দিয়ে প্রশ্ন করলাম কি খাচ্ছি, ভাত, তাই ভাতটা হচ্ছে কর্ম, তাহলে এটা হচ্ছে সকর্মক ক্রিয়ার উদাহরণ। কিন্তু যদি আমি বলি আমি খাচ্ছি এটা হচ্ছে কি খাচ্ছি, এখানে মেনশন করা নেই, এটা হচ্ছে অকর্মক ক্রিয়া। বোঝা গেল? যে ক্ষেত্রে কর্ম থাকবে সেটা সকর্মক, যে ক্ষেত্রে কর্ম থাকবে না সেটা হচ্ছে অকর্মক। ওকে, বোঝার সুবিধার জন্য লিখতে পারো এন্ড্রিলা, নইলে বোর্ডে লেখাচ্ছি তো বুঝতে পারবে, বা এখন না লিখে পরে ইউটিউব থেকে দেখে নিয়েও করতে পারো। ওকে, সকর্মক এবং অকর্মকটা প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে ময়ূখ, এরপর হচ্ছে আমরা অন্য একটা জায়গায় যাব, সেটা হচ্ছে দ্বিকর্মক। দ্বিকর্মকটা কি জিনিস? দ্বিকর্মক হচ্ছে
অনেক সময় একটা ক্রিয়াপদের দুটো কর্ম থাকে, যেমন ধরো একটা উদাহরণ দিলাম, ম্যাম আমাদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে ক্রিয়াপদটা কি একটু টাইপ করো তো প্রত্যেকে, এই সেন্টেন্সটায় ক্রিয়াপদ কোনটা, এই সেন্টেন্সটায় ক্রিয়াপদটা কি? ওকে বাকিরা, আচ্ছা সংকলন ঠিক আছে, কি মা গান করা, তুমি এক্ষেত্রে বলো কোনটা ক্রিয়াপদ? পড়াচ্ছেনটা হচ্ছে ক্রিয়াপদ। ওকে এবার আমি কি বলেছিলাম, ক্রিয়াপদকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে। যদি আমি একে কি দিয়ে প্রশ্ন করি, কি পড়াচ্ছেন, ব্যাকরণ, একটা উত্তর পাওয়া গেল। যদি বলি কাকে পড়াচ্ছেন, তাহলে কি উত্তর পাওয়া গেল, আমাদের। তাহলে দুটো প্রশ্ন করে যদি দুটো উত্তর পাই, দুটোই কর্ম, তাই তো? এটাও একটা কর্ম, এটাও একটা কর্ম। এবার এই যে ক্রিয়াপদটা দুটো কর্ম আছে, এই জাতীয় ক্রিয়াপদকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া, ঠিক আছে? এবার এই যে দুটো কর্ম, এই কর্মের মধ্যে যেটা ব্যক্তিবাচক, যেটা ব্যক্তিবাচক তাকে বলা হয় কি কর্ম, যে কর্মটা ব্যক্তিবাচক তাকে বলা হয় গৌণ কর্ম, গৌণ কর্ম। গৌণ কর্ম হচ্ছে এখানে আমাদের, যেহেতু আমাদেরটা ব্যক্তিদের বোঝাচ্ছে, তাই আমাদের হলো গৌণ কর্ম। আর বস্তুবাচক হচ্ছে ব্যাকরণ, ব্যাকরণ সরি, বস্তুবাচক মুখ্য কর্ম, আর এটা হচ্ছে ব্যাকরণ। বোঝা গেছে? কর্মটা বোঝা গেছে? আমি আসলে শুধুমাত্র এই ক্রিয়া শ্রেণী বিভাগটা অনলাইনে পড়াবো বলেই কিন্তু এই লাইভ ক্লাসটা আমি আবারও একবার করতে চাইলাম, কারণ ক্রিয়া শ্রেণী বিভাগটা খুব জরুরি, প্রত্যেকটা ক্লাসে লাগবে। তুমি যদি এখানে একবার শিখে যাও, তোমার যদি মনে থাকে, তাহলে তুমি দেখবে এটা পরপর পরপর প্রত্যেকটা ক্লাসে এই জিনিসটা খুব কাজে লাগছে, ক্রিয়া শ্রেণী বিভাগ, কোনটা সকর্মক কোনটা অকর্মক, এই জিনিসটা। বোঝা গেছে প্রত্যেকের? সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, এই তিনটে জিনিস পরিষ্কার? ওকে জিষ্ণু গুপ্তা টাইপিং, অনেকক্ষণ ধরে কি টাইপিং বুঝতে পারছি না। আচ্ছা তাহলে প্রত্যেকের বোঝা গেছে, আজকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা প্রথম হচ্ছে সমাপিকা অসমাপিকা, যে ক্রিয়ার একটা কর্ম সরি যে ক্রিয়ার ওই ক্রিয়াপদের দ্বারাই অর্থটা সঠিকভাবে প্রকাশ পায় সেটা হচ্ছে সমাপিকা, আর যে ক্রিয়ার ক্ষেত্রে অন্য একটা ক্রিয়াপদের ওপর নির্ভর করতে হয় সেটা হচ্ছে অসমাপিকা।
যে ক্রিয়ার কর্ম থাকে সকর্মক, যে ক্রিয়ার কর্ম থাকে না অকর্মক, যে ক্রিয়ার দুটো কর্ম থাকে সেটা হচ্ছে দ্বিকর্মক। দুটো কর্মের মধ্যে যে কর্মটা ব্যক্তিবাচক সেই কর্মটা গৌণ কর্ম, আর যে কর্মটা বস্তুবাচক সেটা হচ্ছে মুখ্য কর্ম। এইটুকু আজকে আমরা শিখেছি। প্রত্যেকের কাছে পরিষ্কার? ওকে, দেন আজকে ক্লাস এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আমাদের নিশ্চয়ই দেখা হচ্ছে। ভালো থেকো প্রত্যেকে। বাই এভরিওয়ান। সংকলনের মধ্যে চেঞ্জও হয়ে গেল? আচ্ছা, এক্সট্রা কিবোর্ড? হ্যাঁ,